বন্ধুরা অনেকে ম্যাসেঞ্জারের রেস্ট্রিক্ট মোডটি অন করে রেখেছিলেন রেস্ট্রিক্ট মোটটি অন করার ফলে আমাদের যে ফেসবুক ফ্রেনরা রয়েছে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারছে না বা কোনো মতে এস করতে পারছে না তো আমরা চাচ্ছি সেই রেস্ট্রিক্ট মোডটি আনডিস্ট্রিক্ট করার জন্য তো আনডিস্ট্রিক্ট করার জন্য প্রথমে আপনার আপনাকে আপনার যে ম্যাসেঞ্জারটি রয়েছে সেই ম্যাসেঞ্জারটিকে ওপেন করে নিতে হবে তো আমি আমার মেসেঞ্জারটিকে ওপেন করে নিয়েছি দেখতে পাচ্ছেন তো ম্যাসেঞ্জারটি ওপেন হয়ে গেলে আমরা যে ম্যাসেঞ্জার যে উপরে যে প্রোফাইলটি দেখতে পাচ্ছেন যে আমাদের যে প্রোফাইলটি সেই প্রোফাইলে ক্লিক করে দেবো চ্যাটস যে প্রোফাইলটি রয়েছে প্রোফাইলে ক্লিক করে দিয়েছি প্রোফাইলে ক্লিক করার পর আমরা নিচে স্কুল করে চলে আসবো তারপর প্রাইভেসি প্রাইভেসি আমরা আমরা সিলেক্ট করব তো তো চলে চলে যাব আসার পর রেস্ট্রিক্ট অ্যাকাউন্ট একটি দেখতে পাচ্ছি তো রেস্ট্রিক্ট অ্যাকাউন্টে আমরা চলে যাবো বন্ধুরা তো দেখতে পাচ্ছেন রেস্ট্রিক্ট অ্যাকাউন্টটি কিন্তু আমরা দেখতে দেখতে পাচ্ছি তো এই রেস্ট্রিক্ট অ্যাকাউন্টটি আমরা সিলেক্ট করে দেবো তো রেস্ট্রিক্ট অ্যাকাউন্টে কিন্তু আমরা চলে আসছি তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমি যে অ্যাকাউন্টটিকে রেস্ট্রিক্ট করে রেখেছিলাম সেটি কিন্তু চলে আসছে তো এই অ্যাকাউন্ট অ্যাকাউন্টটিকে আমি আনরেস্ট্রিক করব তো আনরেস্ট্রিক করার জন্য কিন্তু আপনার এই অ্যাকাউন্টটিকে ওপেন করে নিতে হবে তো এখানে ক্লিক করে দিয়ে কিন্তু এই অ্যাকাউন্টটিকে আমি ওপেন করে নেব তো আমি অ্যাকাউন্টটিকে কিন্তু ওপেন করে নিয়েছি তো এখন দেখতে পাচ্ছেন নিচে যে আনরেস্ট্রিক একটি অপশন দেখতে পাচ্ছেন নিচে একটি আনরেস্ট্রিক বাটন দেখতে পাচ্ছেন তো এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি কিন্তু আবার আনরেস্ট্রিক হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন তো আমি এখন এ ক্লিক করে দিয়ে কিন্তু করে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা তো আমি আনডিস্ট্রিক্টে ক্লিক করে দিচ্ছি তো আমি ক্লিক ক্লিক করে সাথে কিন্তু কিন্তু আমার আন্ডারস্টিক হয়ে গিয়েছে তো এখন থেকে কিন্তু আপনার আপনাকে কেউ যদি মেসেজ করে তাহলে কিন্তু তারা খুব সহজে দেখতে পাবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আনডিস্টিক করে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এইভাবে কিন্তু খুব সহজে আপনি আপনার যে কোনো অ্যাকাউন্টটিকে কিন্তু আপনি আন্ডারস্টিক করে নিতে পারবেন খুব সহজে বন্ধুরা ধন্যবাদ